আসসালামু আলাইকুম। দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা আপনারা সৌদি আরব একেবারে নতুন যাবেন, প্রবাসে যাবেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলেই এই বিষয়টা জানতে পারে। তো যেই সমস্যাটা হয় মাঝে মাঝে, এটা সবসময় হয় না, খুব কম সংখ্যক বা কম হয়, সেটা হচ্ছে ভিসা দিয়ে যখন সৌদি আরবে ঢোকে, নতুন যারা রয়েছে যখনই ঢোকে, তখন দেখা যায় অনেক কোম্পানি বা মোয়াসাসা বলেন বা শিরকা বলেন অথবা আপনার মালিকানা ভিসা বলেন, তারা এয়ারপোর্টে রিসিভ করতে আসে না, সেটা হোক ভুলবশত বা যে কোনো কারণে। তো তখন করণীয়টা কী? যেহেতু যখন নতুন যায় কোনো কর্মী বা বাংলাদেশের নাগরিক, তখন কিন্তু তার মুখের ভাষা, মানে সৌদি আরবের যে ল্যাঙ্গুয়েজটা আরবি ভাষা, এই ভাষাটা যা জানা থাকে না আর হচ্ছে নতুন, তখন সে কি করবে এই বিষয়টা আপনাদের কিন্তু জানা দরকার। প্রথমে বলতেছি আপনার কন্ট্যাক্ট ফর্মের এগুলা কাগজপত্র, তারপর হচ্ছে আপনার ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, এগুলো বাংলাদেশে রেখে যাবেন। তারপর হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পর আপনি অন্তত 8 থেকে 10 ঘন্টা ওয়েট করবেন। আপনার ফ্লাইট আসার পরে, এয়ারপোর্টে থাকার পর 8 থেকে 10 ঘন্টা বা একদিন আপনি এয়ারপোর্টেই থাকবেন, এখান থেকে যাবেন না, আপনি এয়ারপোর্টে থাকবেন, যেখান দিয়ে আপনার গাড়িগুলো থামে সেখানেই থাকবেন। ধরেন এয়ারপোর্টের যে বাইরে যে রাস্তাটা রয়েছে বা এয়ারপোর্ট থেকে বাইরে যে গেটটা রয়েছে, এর আশেপাশেই থাকবেন, বসে থাকবেন, ঠিক আছে, অন্তত অনেক সময় ধরে থাকবেন। ধরেন সাথে সাথে না আসলে অনেক সময় দেখা যায় যে কোম্পানির কোনো কাজের কারণে আসতে পারেনি, 2-3 ঘন্টা পরে আসছে বা 2-3 ঘন্টা পরে আসবে, হয়তো বা সাথে সাথে না আসলে হয়তো 4 ঘন্টা পরে আসবে বা আধা ঘন্টা পরে আসবে আসবে। বাট যে সমস্যাটা হয়, আসেই না অনেকে, অনেক কোম্পানিগুলো আছে আসেই না বা কোনো খোঁজ খবরই নেয় না, তখন কি করবেন? তখন হচ্ছে ওইখানে যে এয়ারপোর্টে বাঙালি ভাইরা থাকবে বা ইন্ডিয়ান থাকবে বা কোনো বাঙালি ভাইকে ম্যানেজ করে বা বাঙালি ভাইয়ের সাথে কথা বলে অথবা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে তার বাসায় চলে যাবেন, এবং সেখানে যাওয়ার পর তাকে নিয়ে আপনারা সরাসরি যাওয়া যাতে চলে যাবেন। যাওয়া যাতে গিয়ে এই ভিসার ফটোকপি সব কিছুগুলো দিবেন, এবং যা যা থেকে হয়তো আপনার যে মালিক থাকবে তাকে কল দিবে, ওইখান থেকে ইনফরমেশনগুলো বাইর করে আপনার মালিককে কল দিয়ে আপনার কাছে পৌঁছে দিবে। তারপরও যদি সেখান থেকে কোনো রকমের ফল আপনারা না পান, তাহলে আপনারা দেরি করবেন না, দেরি না করে আপনার আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে নিয়ে আপনি এই ভিসাগুলো বা কাগজপত্রগুলো যেগুলো থাকবে, আপনার ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, এইগুলো নিয়ে আপনি সরাসরি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে, যারা আরবি ভাষা বোঝে তাকে নিয়ে মক্তবা মেলে চলে যাবেন। এই জিনিস আপনারা ভুল করেন, আপনারা যান না, পরবর্তীতে কী হন, আপনারা অবৈধ হয়ে যান, 6 মাস পর 3 মাস পর 4 মাস পর 1 বছর পর আপনাদেরকে হুরুপ দিয়ে দেয়, তখন আপনারা সৌদি আরবে থাকতে পারেন না, আপনারা বিপদে পড়ে যান, তখন হুরুপ কাটবো হুরুপ কাটবো নিয়ে এখানে এখানে দৌড়াদৌড়ি করেন কাফালা হওয়ার জন্য। এই কাজটা করবেন না। আপনারা সৌদি আরবে আসার পরপর যদি আপনার কোম্পানি বা মালিক রিসিভ না করে বা কোম্পানির কাছে আপনি পৌঁছাতে না পারেন বা মালিকের কাছে পৌঁছাতে না পারেন কোনোভাবেই, তখন আপনি মক্তবা মেলে যাবেন। প্রথম যাওয়াজাতের সাহায্য নেবেন, যাওয়াজা থেকে কোনো ফল না পেলে তখন আপনারা কি করবেন, মক্তবা মেলে গিয়ে আপনার ভিসার ফটোকপিগুলো দিবেন এবং সরাসরি একটা কমপ্লেন করে দিবেন যে এয়ারপোর্টে আসার পর সে আপনাকে রিসিভ করে নাই, আপনার কোম্পানি হোক, মালিক হোক, যাই হোক, কমপ্লেন সরাসরি কমপ্লেন করে দিবেন যে আপনি এয়ারপোর্টে আসার পর এত ঘন্টা ছিলেন কিন্তু আপনার কফিল বা মালিক আপনাকে রিসিভ করেনি। তখন তারা সেখান থেকে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে, তারপর পরবর্তীতে আপনারা তাদের কাছ থেকে আপডেট পাবেন, ফাইনালি একটা আপনাকে সমাধান দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভুলগুলোর কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।